হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো স্নোফ্লেক এখন স্নোফ্লেক্স জিনিসটা কেমন এটা আমাদের যেমন এই জানালায় এখানে বড় করে দেওয়া আছে হ্যাঁ এটা নাকি স্নোফ্লেক্স আর পিছনে যে স্নো সেগুলোর প্রত্যেকটাই ছোট ছোট একটা অংশ যেটাকে আমরা এত বড় করে দেখাচ্ছি যে এখানে আসলে এটা এত বড় না আমি এখন সরজমিনে যাবো এটা দেখতে কেমন সেই বিষয়ে যদি আমি বলতে যাই তাহলে আমাকে দেখাতে হবে একটা ম্যাক্রো লেন্স ইউজ করব এটা দিয়ে আমি বেশ জুম করে একটা এক ছোট স্নোফ্লেক কি এরকম কি না সেটা আমি দেখানোর চেষ্টা করব। অল রাইট লেটস গো হ্যাঁ একটা খুব ছোট এই জায়গায় যদি আমরা দেখি খুব ছোট একটা স্নোফ্লেক পড়েছে আমি এটাকে এখন একটু জুম করে দেখাবো আসলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন ডিজাইনের একটা ব্যাপার আছে একটা মজার বিষয় হলো এই শীতের সময় যদি আপনার ফ্রিজে জায়গা না থাকে তাহলে কোনো চিন্তার দরকার নেই কারণ বাইরে যে তাপমাত্রা ফ্রিজের মতনই বাইরে আপনি বেশ কিছু জিনিস রেখে দিতে পারেন সুতরাং সেগুলো এই বাইরে এখন পুরোটাই আসলে ফ্রিজ একটা ডিপ ফ্রিজ সুতরাং এখানে যা কিছু রাখবেন সব কিছু বেশ ভালোই থাকবে এখন আমরা দেখি নতুন যেগুলো পড়েছে সেগুলো দেখতে কেমন এখানে খুব ছোট যেটা এটাকে আমি জুম করছি আরও একটা বিষয় বলা দরকার এই কোল্ড টেম্পারেচারের জন্যে লিথিয়েমায়নের কোনো মোবাইল যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করছি এগুলো বন্ধ হয়ে যায় আমার এইটির পার্সেন্ট ব্যাটারি ছিল বন্ধ হয়ে গেছে প্রায় চার পাঁচবার অ্যাটেম্প নেওয়ার পরে এই সবশেষে আমি হয়তো এবার আমি করতে পারবো এই একটা পাওয়ার চার্জার সঙ্গে লাগিয়ে নিচ্ছি দেখা যাক কী হয় তাও হয়তো বন্ধ হয়ে যাবে যদিও আমার ফোনে এইটি পার্সেন্ট ব্যাটারি আছে গুলো খুবই সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের এগুলো বেশ বেশ আগে পড়েছে আমি কিছুক্ষণ দিয়েছিলাম যেন আমি পরে এসে দেখতে পারি নতুন আর কোথায় এই যে আকৃতিতে খুবই ছোট মাত্র একটা পড়লো এটা আসলে কতটুক সাইজ বলা যায় এই যে আমার আঙ্গুলের এতটুকু খুবই ছোট এতটাই ছোট খুবই ছোট কিন্তু ডিজাইন খুব চমৎকার সো থ্যাংক ইউ গাইস